আসসালামু আলাইকুম, খেলার খবরে স্বাগতম জানাবো। ফুটবলের খবর, মেসি রোনালদোর দ্বৈরথ থেকে কি বঞ্চিত হতে যাচ্ছে ফুটবল বিশ্ব, কিন্তু কেন, কারণটা কি, আসুন দেখে নেই বিস্তারিত। একসঙ্গে ইউরোপীয় ফুটবলে দুই দশক রাজত্ব করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সাফল্যের বিচারে দুজনের মাঝে খানিক ফারাক থাকলেও তাদেরকে ইতিহাসে সেরা ফুটবলার বলতে আপত্তি করেন না অনেকেই। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে তাদের লড়াই বারবার বিমোহিত করেছে ফুটবল ভক্তদের। প্রতি মৌসুমে কমপক্ষে দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন মেসি এবং রোনালদো। লিগের ম্যাচের বাইরে অন্য টুর্নামেন্টের ম্যাচেও দেখা হতো তাদের। এতে করে এল ক্লাসিকো ম্যাচের রোমাঞ্চ বেড়ে গিয়েছিল অন্যরকম, কিন্তু সেই সব এখন অতীত। এক মহাদেশ ছেড়ে এখন দুজন দুই মহাদেশের বাসিন্দা। তবে কাকতালীয় কিছু না হলে আর তাদের দ্বৈরথ দেখা যাবে না শীঘ্রই। গত বছর সবশেষ ফুটবল বিশ্ব দেখেছিল রোনালদো ও মেসির দ্বৈরথ, যেখানে শেষ হাসিটা হেসেছিল মেসি। মেসি খেলেছিলেন পিএসজি জার্সিতে আর CR7 খেলেছিলেন আল নাসরের জার্সিতে। এরপর থেকে আর দেখা হয়নি এই দুই ফুটবল মহাতারকার। অবশেষে সুযোগ এসেছে আবারও দুই কিংবদন্তির লড়াই দেখার। সবকিছু ঠিক থাকলে আগামী 1 ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে আবারও তেমনি এক ম্যাচে দেখা হওয়ার কথা আছে মেসি ও রোনালদোর, যেখানে খেলবে রোনালদোর আল নাসর এবং মেসির ইন্টার মায়ামি। কিন্তু ফুটবল ভক্তদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগেও শোনা গেল দুঃসংবাদ, রোনালদোকে হয়তো নাও দেখা যেতে পারে আল নাসরের জার্সিতে। পায়ের পেশির চোটে ভোগায় মায়ামির বিপক্ষে পর্তুগিজ সুপারস্টারের খেলার সম্ভব নাকি কম। সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন রোনালদো, আর সেই চোট থেকে সেরে উঠতে 2 সপ্তাহ সময় লাগতে পারে রোনালদোর। এ কারণে মায়ামির সঙ্গে আল নাসরের একাদশে তাকে দেখা নাও যেতে পারে। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।